আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শামের গভর্নর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে গেলেন। দুজনের তাঁবুতে সাক্ষাৎ ঘটল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু উবাইদা, তোমার তাঁবুতে কোনো বাতি নেই কেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনীন, দুনিয়ার জীবনটা কোনো রকম কাটিয়ে গেলেই তো চলে, এ তো সারা জীবন বসবাসের জায়গা নয়। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, থাকলে কিছু খাওয়াও। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার খাবার খেলে আপনার কান্না পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাঁদবো কেন? আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহু এমন খাবার খেতেন যা অন্য কারো খাওয়ার সম্ভব হতো না। এখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কিনা বলছেন, আমার খাবার খেলে আপনার কান্না পাবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাবুর এক কোণ থেকে একটি কাঠের পিয়ালা তুলে আনলেন, তাতে একটি রুটি ভিজানো আছে। তিনি রুটিটিকে তুলে একটুখানি লবণ ছিটিয়ে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সামনে রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুটি নিয়ে মুখে দিতেই তার এক লক্ষ্যে চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। হায় উবাইদা, সাম্রাজ্যের ধন ভাণ্ডার জয় হলো আর তুমি একটুও বদলালে না। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছি, আপনি আমাকে যে অবস্থায় রেখে যাচ্ছেন আমি সেই অবস্থাতেই ওই আপনার সাথে মিলিত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাকে যেই অবস্থায় রেখে যাচ্ছি তুমি সেই অবস্থায় আমার সাথে মিলিত হয়ো, দুনিয়ার চোখ করে পড়ো না, দুনিয়ার প্রতারণার শিকার হয়ো না, মুমিনের জীবন ধারণের জন্য এক টুকরো রুটির ব্যবস্থা হয়ে যাওয়াই তো যথেষ্ট।